লাইসোসোম কোষের এই অঙ্গাণুটি সাধারণত শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়। লাইসোসোম একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং লাইসোসোম একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা আবরণীবদ্ধ অঙ্গাণু। অর্থাৎ লাইসোসোমের চারদিকে একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন থাকে। ধরো এই যে প্রাণী কোষটা দেখা যাচ্ছে, তার এই যে অঙ্গাণুটা সেটা হচ্ছে লাইসোসোম। অর্থাৎ এখানে সবুজ কালার দিয়ে যে অঙ্গাণুগুলোকে চিহ্নিত করা আছে সেটাই হচ্ছে আমাদের লাইসোসোম। লাইসোসোমটাকে এখানে একটু বড় করে এঁকে দেখানো আছে। এটা হচ্ছে একটা লাইসোসোমের প্রস্থচ্ছেদ। লক্ষ্য করো, তোমরা দেখতেই পাচ্ছ এর এইখানটাতে একটা দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন বা পর্দা দ্বারা আবৃত আছে। অর্থাৎ এই মেমব্রেনটা হচ্ছে লাইসোসোমের চারপাশের ঝিল্লি বা ফ্লুইড মোজাইক মেমব্রেন। এবং এর ভেতরে তোমরা দানা আকারে অনেকগুলো এনজাইম দেখতে পাচ্ছ। অর্থাৎ লাইসোসোম আর কিছুই না, একটা এনজাইমের ছোট্ট প্যাক, একটা ছোট্ট এনজাইমের ব্যাগ। এই লাইসোসোমের মধ্যে অনেক রকমের এনজাইম থাকে। এই এনজাইমগুলোকে আমরা বলে থাকি হাইড্রোলাইটিক এনজাইম। এটাকে বলা হয়ে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিকের মানে হচ্ছে পানির সংস্পর্শে আসলে যে এনজাইম বিয়োজন ঘটায়। অর্থাৎ হাইড্রোলাইটিক এনজাইম একটা বিধ্বংসী এনজাইম, সে বিভিন্ন পদার্থকে ধরে ধ্বংস করে দিতে পারে। এবং এই হাইড্রোলাইটিক এনজাইমের নামের কাতারে খুব বিশেষ বহুল আলোচিত এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। মূলত লাইসোজাইম এনজাইমটি এই লাইসোসোমে অনেক বেশি পরিমাণে থাকে, তাই এদেরকে লাইসোসোম বলা হয়। লাইসোসোম আর কিছুই না, এটা একটা বিশেষ ধরনের গলগি বস্তু। এখন লক্ষ্য করে দেখো, লাইসোসোম কখন কাজ করে। ধরো এই কোষের মধ্যে একটা ভাইরাস অথবা একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো। এই কোষের ভেতরে একটা ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করলো। কোষটা বুঝতে পারবে সে আক্রান্ত হয়েছে একটা ফরেন ইনভেডার দ্বারা। কোষের এখন লক্ষ্য কি হবে, এই ভাইরাস ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলা। এই কাজটা করার জন্য কোষ তার নিজের পুরো জিনিসটাকে হজম করে ফেলে। তাই বোঝো, কোষে যখন একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, কোষের লাইসোসোম এটা ফেটে যাবে। লাইসোসোম ব্রাস্ট হবে বা ফেটে যাবে। যদি লাইসোসোম ফেটে যায়, তার ভেতর থেকে কি বের হয়ে আসবে, লাইসোজাইম নামক এনজাইমটি বের হয়ে আসবে। বের হয়ে এসে সমগ্র কোষটাকে সে হজম করে। তো সমগ্র কোষটাকে সে হজম করে ফেলবে। হজম করে ফেললে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং কোষ পুরো জিনিসটাই মারা যাবে। ব্যাপারটা একটা আত্মহত্যা করার মতন। ধরো তোমার একটা কঠিন রোগে আক্রান্ত হলে তুমি সুইসাইড করে মারা গেলে। এই জাতীয় একটা টেন্ডেন্সি কোষ, বিশেষ করে প্রাণী কোষ পোষণ করে, এবং এই সুইসাইড করার কাজে ব্যবহৃত হয় হচ্ছে লাইসোসোম। সুইসাইড করার উপায় হচ্ছে লাইসোজাইম নামক এনজাইম, কারণ এই এনজাইমটা কোষের মধ্যে চলে আসলে কোষের সব কিছুকে সে হজম করে ফেলে। তাই লাইসোসোম যে কোষে থাকে সেই কোষগুলোকে অনেক সময় বলা হয়ে থাকে অটোফ্যাগি। তোমরা সবাই জানো অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয়, আর ফ্যাগি মানে হচ্ছে ভক্ষণ করা। তার মানে অটোফ্যাগি হচ্ছে যে নিজেকে নিজে ভক্ষণ করে, মানে স্বীয় ভক্ষণকারী, যে নিজেই নিজেকে খেয়ে ফেলে, সেটাকেই বলা হয় অটোফ্যাগি। এবং নিজের সুইসাইড প্রসেস সে নিজেই করে বলে থাকে লাইসোসোমকে বলা হয়ে থাকে একটা কোষের সুইসাইডাল স্কোয়াড। একটা কোষের সুইসাইডাল স্কোয়াড। সো লাইসোসোম জিনিসটা কি, এটা একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যেটা প্রাণী কোষে বেশি পরিমাণে থাকে। লাইসোসোমের ভিতরে লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে, যেটা একটা হাইড্রোলাইটিক এনজাইম। কোষের খুব কঠিন অবস্থায় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে লাইসোসোম ফেটে যেয়ে লাইসোজাইমটাকে মুক্ত করে দেয়। লাইসোজাইম সমগ্র কোষটাকে হজম করে ফেলে ভাইরাস ব্যাকটেরিয়া সহ। যেহেতু সে নিজেই নিজেকে খেয়ে ফেলে, তাই তাকে বলা হয় অটোফ্যাগি। এবং এই প্রসেসটার কারণে নিজে মারা যায়, তাই লাইসোসোমকে বলা হয় কোষের সুইসাইডাল স্কোয়াড।